আর আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আজকে নবমী, আপনাদের সকলকে জানে নবমীর অনেক শুভেচ্ছা। আর আমার সাথে আরেকজন আছে, এই যে, তোমার নামটা কি বলো তো? আমার নাম সুন্দরতা, এর নাম লজে। চলো তাহলে যাওয়া যাক। তাহলে যাওয়া যাক, গাড়ি গাড়ি। প্রথম ঠাকুরটা দেখতে শ্যামলালে, তো দেখা যাক কেমন ভাবে এখানে ঠাকুরটা ডেকোরেশনস করা হয়েছে আজকে। চলো দেখি। এবার আমরা যাচ্ছি আর একটা জায়গায় ঠাকুর দেখতে, তো যাওয়া যাক। এক্স্যাক্টলি জায়গাটার নাম কি আমি জানি না, বিকজ বাবার সাথে এসেছি, তো বাবা নিয়ে এসেছে আমাকে এখানে ঠাকুর দেখানোর জন্য। তো এখানকার প্যান্ডেলটা একদম সিম্পলের মধ্যে, বেশ সুন্দর, বেশ ভালোই করেছে। ওখানে ঠাকুর দেখার পর আমরা চলে এসেছি ইছিলাবাদ ইউথ ক্লাবে। তো এখানকার ডেকোরেশনসটা সম্পূর্ণ অন্যরকম, নিউজ পেপার দিয়ে এখানকার ডেকোরেশনসগুলো করা হয়েছে, আর এই ছোটো ছোটো পুতুলগুলো নিউজ পেপার দিয়ে করা। আমরা যে নিউজ পেপার সচরাচর ফেলে দিই বা ভাবি হয়তো অন্য কোনো কাজে লাগবে বলে রেখেও দিই, এটা দিয়ে যে এত সুন্দরভাবে কোনো জায়গায় ডেকোরেশনস করা যায় কোনো প্যান্ডেল, সেটা মানে দেখে খুবই ভালো লাগছে। এখানকার ডেকোরেশনটা একটু অন্যরকমই। এখন আমরা যাচ্ছি ইছিলাবাদ কিরণ সঙ্ঘে। তো শুনেছি এখানকার থিমটা খুব ইন্টারেস্টিং করেছে, এখানকার থিমটা হলো মাছে ভাতে বাঙালি। তো দেখি। Thank you.
মানে এখানকার প্যান্ডেলটার মধ্যে না বাঙালিদের যে বাঙালি মানে ব্যাপারটা সেটা পুরোপুরি ভাবে তুলে ধরা হয়েছে। অ্যান্ড আমার এখানকার এই যে ড্রয়িং করা ছবিগুলো এবং যে কমেন্টসগুলো লেখা আছে ছবিটা আমার অসাধারণ লেগেছে, তো আমার খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা। একদম শেষে যে প্যান্ডেলটা দেখতে যাচ্ছি এখন, এটা হলো পুলিশ লাইনের প্যান্ডেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ব্লগটা তোমাদের, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো আজকের জন্য বাই, আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আমার। তো